নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে শুভ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই, আগাম আপনাদেরকে জানাই। 19 আগস্ট 2022 শুভ জন্মাষ্টমী তিথি, শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্তি হতে চলেছে এ কটি রাশির। প্রত্যেকে আপনারা জয় শ্রীকৃষ্ণ অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবং এই যে জন্মাষ্টমীর পর থেকে, অর্থাৎ এই যে 19 আগস্ট 2022 জন্মাষ্টমী থেকে যে রাশিগুলোর কপাল চমকাতে চলেছে, সেই রাশিগুলোর বিষয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটির আলোচনা সম্পূর্ণ শুনবেন। এখানে আপনাদেরকে কোনো আমি গ্রহের গোচর ধরে আলোচনা করব না, বিশেষভাবে শ্রীকৃষ্ণের এই শুভ জন্মাষ্টমীতে আপনার ভাগ্য কিন্তু চমকাতে চলেছে এই কটি রাশি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ এই যে কলিযুগে যত আপনারা কৃষ্ণের নাম করবেন, শ্রীকৃষ্ণের নাম স্মরণ করবেন, শ্রীকৃষ্ণের নাম প্রচার করবেন, শ্রীকৃষ্ণের সবসময় আরাধনা করবেন, আপনার জীবনে বিশেষভাবে শ্রীকৃষ্ণের কৃপা আপনার পড়বে। অর্থাৎ এই কলিযুগে যত আপনি শ্রীকৃষ্ণের নাম ধ্যান করবেন, বিশেষভাবে কিন্তু আপনার জীবনে মনস্কামনা কিন্তু পূরণ কিন্তু হবে। এই যে এই শ্রীকৃষ্ণের কৃপা যে সাত রাশির ভাগ্য চমকাবে, সেই রাশিগুলোর বিষয়ে আমি আলোচনা করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। অবশ্যই আপনারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে প্রচুর পরিমাণে কমেন্ট করুন। আমি প্রচুর কমেন্ট এবং একই সঙ্গে আমি প্রচুর লাইক চাই, এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার চাই। অর্থাৎ প্রত্যেকের কাছে এই কৃষ্ণ নাম কলিযুগে অবশ্যই করা দরকার। কৃষ্ণ নাম যত করবেন তত জীবনে আসবে শান্তি, মধুরতা সমস্ত দিক থেকে আপনার বিশেষভাবে প্রাপ্তি, বাধা বিপত্তি কাটবে। দেখুন, যাদের ক্ষেত্রে রাহু খারাপ আছে, শনি খারাপ আছে, কেতু খারাপ আছে, বা কোনো আপনাদের ক্ষেত্রে বাস্তুক্ষেত্রে দোষ আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো সরাসরি কৃষ্ণ নাম আপনারা জপ করুন। অর্থাৎ আপনার রাশিচক্রে শনি পীড়িত, আপনার রাশিচক্রে রাহু পীড়িত, আপনার রাশিচক্রে কেতু পীড়িত, অবশ্যই আপনারা কৃষ্ণ নাম যত বলবেন ততদিক লাভ আপনারা কিন্তু পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অবশ্যই আপনারা কমেন্ট করুন। এই কলিযুগে আপনাকে যদি সঠিক মুক্তির পথ, সঠিক পথ যদি পেতে চান, কৃষ্ণ নাম জপ করুন। কৃষ্ণ নামে আছে শান্তি। কৃষ্ণ নাম জপ করলে আপনার জীবনে প্রভূত উন্নতি আপনার জীবনে কিন্তু হবে। অর্থাৎ শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ শুভ জন্মাষ্টমী তিথিতে এ কটি রাশির ভাগ্য চমকাতে চলেছে। হরে কৃষ্ণ। অবশ্যই আপনারা, আবারও বলবো, কমেন্ট বক্সে আমি প্রচুর কমেন্ট চাই। আমার যত ভিউয়ার্স আছে আমি প্রত্যেককে এটা আমি বলবো, এই শুভ জন্মাষ্টমীর আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই জন্মাষ্টমীর দিন আপনারা শ্রীকৃষ্ণের পুজো আপনারা অবশ্যই করুন। এবং আপনাদের বিশেষভাবে এই জন্মাষ্টমীর সন্ধ্যাটা রাত্রিটা আপনারা বিশেষভাবে উদযাপন করুন,
ডেডিকেশন করুন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে। দেখবেন আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে সন্তান প্রাপ্তি, আপনার অর্থ, আপনার শান্তি। যারা খুব রোগ ভোগে ভুগছেন, অবশ্যই হরে কৃষ্ণ, আপনারা যদি ঘুম থেকে উঠে যদি একবার নয় বারবার যদি কৃষ্ণ নাম জপ করেন, বিশেষভাবে আপনি যত প্রচার করতে পারবেন কৃষ্ণ নাম, আপনার জীবনে ততদিক উন্নতি, ততদিক লাভ কিন্তু হবে। হরে কৃষ্ণ। অবশ্যই আপনারা, আমি আবারও বলবো, প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার করুন, আমি প্রচুর পরিমাণে লাইক চাই। যে রাশিগুলো ভাগ্য খুলতে চলেছে এই শুভ জন্মাষ্টমী থেকে, শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চলেছে, সেই রাশিগুলোর একে একে আমি নাম আপনাদেরকে বলতে চলেছি। শ্রীকৃষ্ণের কৃপায়, শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভাগ্য বদলাতে চলেছে এই কটি রাশির। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। অবশ্যই আপনার কৃষ্ণ নাম, আমি আবারও বলবো, শুধু জন্মাষ্টমী নয়, আপনার সারা জীবনে যত এই কলিযুগে যত কৃষ্ণ নাম করবেন, যত কৃষ্ণ নাম প্রচার করবেন, ততদিক আপনার কিন্তু জীবন শুভময় হবে। গ্রহের যাতে দোষ আছে, গ্রহ প্রতিকার করার আগে আপনারা কৃষ্ণ নাম জপ করুন। ঈশ্বর আপনার জীবনে পরিবর্তনের উপর পরিবর্তন নিয়ে কিন্তু আসতে চলেছে। হরে কৃষ্ণ। এবার আমি জানাবো যে রাশিগুলো, নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে। সিংহ রাশি, আমূল পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে সব দিক থেকে। শ্রীকৃষ্ণের কৃপায় সিংহ রাশির কপাল খুলতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশি ক্ষেত্রে, হরে কৃষ্ণ, ধনুরাশির ক্ষেত্রে আপনাদের বড় ধরনের আমূল পরিবর্তন, ভাগ্যের সাপোর্ট, ব্যবসা, কেরিয়ার, সম্পত্তি, আর্থিক স্থিতি, এই জায়গা থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, তার আগে আবারও বলছি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, অবশ্যই কমেন্ট করুন। সে রাশির নাম মকর রাশি। মকর রাশি শ্রীকৃষ্ণের কৃপায় আপনার বিশেষভাবে সৌভাগ্য, লাভ আপনি কিন্তু পেতে চলেছেন। হরে কৃষ্ণ মকর রাশি, অবশ্যই কমেন্ট আপনারা করবেন। মকর রাশি, সিংহ রাশি, ধনুরাশি, মকর রাশি মহাসৌভাগ্যশালী রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির এই শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের ব্যবসা, আপনাদের অর্থনৈতিক, আপনাদের সামাজিক, এই জায়গা থেকে আপনারা কিন্তু বিশেষভাবে, কন্যা রাশির মানুষ আপনারা কিন্তু লাভবান হতে চলেছেন। হরে কৃষ্ণ। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির মানুষ যারা আছেন প্রত্যেকে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, অবশ্যই কমেন্ট করুন। শ্রীকৃষ্ণের কৃপায় আপনার ভাগ্য কিন্তু চমকাতে চলেছে শুভ জন্মাষ্টমী তিথি থেকে। শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ আপনাদের উপর কিন্তু পড়তে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের কিন্তু ভাগ্য কিন্তু খুলতে চলেছে, বাধা বিপত্তি দূর হতে চলেছে, সুযোগ আসতে চলেছে, লট অফ চেঞ্জ হতে চলেছে। এরপর যে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের কপাল খুলতে চলেছে, আর্থিক স্থিতি, কেরিয়ার, দাম্পত্য সুখ, দৈনন্দিন রোজগার, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। শ্রীকৃষ্ণের কৃপায় ভাগ্য খুলতে চলেছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।